পানির অপর নাম জীবন। আপনারা আমরা সকলেই জানি যে ভাত না খেয়ে বা কোনো খাদ্য না খেয়ে আমরা দুই চার দিন বাঁচতে পারি, কিন্তু পানি ছাড়া একদিনও বাঁচা ইম্পসিবল। আপনি যদি কোথাও হারিয়ে যান সেক্ষেত্রে আপনার বাঁচার জন্যও কিন্তু এই পানিটাই আগে প্রয়োজন হবে। যেন তেন পানি হইলেই তো আর হয় না, অবশ্যই বিশুদ্ধ পানি হওয়া লাগবে। কারণ আমরা যদি বিশুদ্ধ পানি না পান করি তাহলে সেক্ষেত্রে যেটা হবে, সুস্থ হওয়া যেমন তেমন পানি খেয়ে উপরন্তু বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়বো, এবং সেটা আমাদের জীবনের জন্য অনেক ঝুঁকি বয়ে আনবে। আপনারা দেখছেন বয়েস এক্সপেরিমেন্ট, সাথে আছে আমি দীপ্ত এবং আমার টিম। আর আজকে আমরা আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি ওয়াটার পিউরিফায়ার। সিম্পলি একটা বোতল ব্যবহার করে কি করে একটু ওয়াটার পিউরিফায়ার বানানো যায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের ওয়াটার পিউরিফায়ার বানাতে লাগবে আমাদের একটি খালি পানির বোতল, সাথে এখানে আমরা বালি নিছি, চিকন বালি, তারপরে নিচে হচ্ছে সিলেকশন বালি যেটাকে বলে বা পাথরে বালি, তারপরে আমরা এটা খোয়া ভাঙার পরে আসলে যে অবশিষ্টটুকু থাকে সেটা নিচ্ছি, এবং সাথে আছে আমার একটি মাস্ক। যদিও মাস্কের দরকার নাই, আপনি যে কোনো প্রকার সুতির কাপড় দিয়েও আসলে কাজটি করতে পারেন, কিন্তু যেহেতু আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে যার কারণে আমি এই মাস্কটা ব্যবহার করতেছি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বোতলের এই অংশটুকু কেটে বাদ দিব। বোতলটা কাটার পরে ঠিক এমনটা এই সাইড ফাঁকা, আর নিচের দিক থেকে যেটা করব সেটা হচ্ছে এই বোতলের যে মুখটা এটাকে আমরা কেটে নিব। তো আমরা আমাদের বোতলের যে মুখটা সেটাও মাঝখান থেকে কেটে নিচ্ছি। নেওয়ার পরে আমরা যেটা করব এই মাস্কটা কাটবো। তো আমরা জানি একটা মাস্কের আসলে তিনটি অংশ থাকে, একটা সামনে, তারপরে মাঝখানে থাকে আর একটা, এবং তার উপরে আর একটা। টোটাল তিনটি পার্ট দিয়ে একটা মাস্ক তৈরি হয়। এখানে আসলে একটা পার্ট আছে যেটা মূলত ওয়াটার প্রুফ, যে আপনি এক সাইডে যদি পানি দেন তাহলে সেই পানিটা আসলে অন্য পাশে যায় না। এটা আসলে ওয়াটার প্রুফ লেয়ার যেটা মাস্কের মিডিলে থাকে, এটা আসলে আমরা ব্যবহার করব না। আমরা যেটা ব্যবহার করব প্রথম পার্ট অথবা দ্বিতীয় পার্ট, যে কোনো একটা। তো আমরা মাস্কের প্রথম যে পার্টটা সেটাই আসলে ব্যবহার করব এই বোতলের মুখে দিয়ে এর মুখটা ভালো করে আটকে দিব। তো মাস্কের প্রথম যে পার্টটা সেটা আসলে বোতলের মুখে আমরা এভাবে অ্যাটাচ করছি। এখন আসলে আমরা যে বালিগুলো দিব এর ভিতরে সেটা জাস্ট এটাকে ওভারটেক না করে, এটার আসলে মূলত তেমন কোনো কাজ নাই যে এটা ভাইরাস প্রতিরোধ করবে বা এই টাইপের কিছু না। আপনারা এখানে একটা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন, বাট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকার কারণে আমরা মাস্কের এই পার্টটা ব্যবহার করছি, যেটা মূলত এর ভিতরে যে বালিগুলো থাকবে সেটাকে যাতে এই সাইড থেকে না বের হয় সেকে ক্লিন ওয়াটারটা বের হবে। আমরা প্রথমে এটার ভিতরে যে চিকুন বালিটা আছে, আমরা বাংলাদেশে যেটাকে কুষ্টিয়ার বালির নামে চিনি, সেটা দিব। তারপরে আমাদের যে মোটা বালিটা আছে যেটাকে আমরা সিলেকশন বালি নামে চিনি সেটার ব্যবহার করব। তো আমাদের বোতলের ভিতরে দুইটা বালির যে লেয়ার সেটা দেওয়া শেষ। তো এটাতে এরপরে কয়লা দিলে বেটার হতো, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে কয়লা না থাকার কারণে আমরা যেটা ইউজ করব আসলে ছোট কুচি করা ইটের গুঁড়া। তো নর্মালি যদি ইটের গুঁড়া দিই আমরা সেক্ষেত্রে যেটা হবে পানিটা লাল হয়ে যাবে, যার কারণে আমরা এটা আসলে পানি দিয়ে ধুয়ে তারপরে ব্যবহার করতেছি। তো আমাদের তিন লেয়ারের বালি এবং ইট দেওয়া শেষ। এখন আমরা যেটা করব এটার ভিতরে আমরা এখন নোংরা পানি, ঘোলা পানি যেটা সেটা দিব, দেখব আসলে আমাদের ওয়াটার ফিল্টারটা কাজ করে কিনা এবং এটা থেকে আমরা ক্লিন বা পিওর ওয়াটার পাই কিনা। আমরা এখানে এই ঘোলা পানিটা ব্যবহার করব। তো ভিউয়ার্স, আমাদের আসলে ওপরে যে নোংরা পানিটা দেওয়া হয়েছিল তারপরে কিছুক্ষণ নিচে দিয়েও আসলে কিছুটা অপরিষ্কার পানি বের হচ্ছিলো, কারণ বালির ভিতরে অনেক ধুলিকণা থাকে সেটা আপনারাও জানেন। তো এখন যদি আমরা
একটি গ্লাসে আসলে এই পানিটা কালেক্ট করি, তাহলে দেখি পানিটার কি অবস্থা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা উপরে আসলে কত নোংরা পানি দিচ্ছি, সেটা আপনারাও দেখতে পাচ্ছেন যে এখনো সেটা কতটা ঘোলা, যে নোংরা পানিটা আর কি, যে পানির আসলে ফেনাও বোতলের গায়ে এখনো লেগে আছে। কিন্তু আমরা যদি গ্লাসের পানিটা দেখি তাহলে কিন্তু তুলনামূলকভাবে আমরা যদি দুইটা পানির কম্পেয়ার করি তাহলে আপনারাই বুঝবেন আসলে পার্থক্যটা। তো এখানে যে বিষয়টা আসলে যে ফিল্টারিং করার পরে যে এই পানিটা খাওয়া যাবে তা কিন্তু না। এই ফিল্টারটি মূলত পানিতে যে আবর্জনাটা আছে, যে ময়লাটা আছে, সেটা আসলে ক্লিন করবে, কিন্তু যদি কোনো ব্যাকটেরিয়া এই পানিতে থাকে তাহলে কিন্তু সেটা এই ফিল্টার দ্বারা ক্লিন করা সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে ফিল্টার করা যে পানিটা, এই পানিটা আগে আপনাকে আগুনের উপর দিয়ে ফোটাতে হবে, ফোটানোর পরে আপনি এই পানিটা খেতে পারবেন। তার আগে যদি আপনি এই পানিটা খান তাহলে আপনার স্বাস্থ্য ঝুঁকির একটা কারণ হতে পারে। যেহেতু আমি জানি যে আমার বাউড়ের পানিতে আসলে ব্যাকটেরিয়া নাই, কারণ এই পানিটা আমরা যখন বাউড়ে অনেকে কাজ করে তারাও দেখা যাচ্ছে যে পানি পিপাসা লাগলে বাউড় থেকে পানি খাই, তো আমি আসলে এটা খেতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি কোনো নোংরা পানি ফিল্টারিং করেন তারপরে কিন্তু অবশ্যই আপনাদেরকে পানিটা ফোটাতে হবে, তারপর আপনারা খেতে পারবেন। তো দেখি আসলে পানির স্বাদটা কেমন। আসলে বাউড়ের পানির যে গন্ধটা আছে সত্যি বলতে এতে নাই, আমি যদি আমার একজন টিম মেম্বারকে খাওয়াই, দেখতো পানিটা কেমন। বাউড়ের পানির যে গন্ধটা সেটা কি আছে বন্ধুরা? এই হচ্ছে আমাদের যে ওয়াটার ফিল্টার, সে ওয়াটার ফিল্টার দিয়ে ফিল্টার করা পানি আপনারা এখনও যদি কম্পেয়ার করেন যে আসলে এই নোংরা পানিটা থেকে পানি ফিল্টার হয়ে আসলে আমরা এই পানিটা পাইছি। এই ছিল আমাদের আজকের ওয়াটার ফিল্টার। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো এক্সপেরিমেন্টের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট প্রবাবলি কাজ না থাকলে বাড়িতেই থাকবেন।